নমস্কার বন্ধুরা, আমি রেশমি বলছি। আজকে আমি আপনাদের শেখাবো লুচির পায়েস। অসাধারণ একটি রান্না এটা। আমি প্রথমে লুচির জন্য যে ময়দা লাগবে সেইটা আগে করে নেব। তার জন্য 100 গ্রাম ময়দা নিয়েছি। এই কাপের 1 কাপ 100 গ্রাম ময়দা আছে এখানে। আর নেব এর সঙ্গে 2 টেবিল চামচ আটা। তিন টেবিল চামচ মতো নেব ময়ম দেওয়ার জন্য সাদা তেল। এবার এটাকে আমি আটা ময়দার মিশ্রণের সাথে খুব ভালো করে এই ময়মটাকে মেশাবো। চামচের থেকে আমার মনে হয় হাত দিয়ে সব থেকে বেশি মেশানোটা ভালো হয়, তাই জন্য এখন আমি হাতের সাহায্যে পুরো ময়মটাকে মেশাচ্ছি। ময়মটা মেশানো হয়ে গেছে। এবার আমি ঈষৎ উষ্ণ জল নিয়েছি, গরম জল। খুব বেশি গরম হবে না, অল্প অল্প করে কিন্তু আমি জল দেব, একসাথে দেব না। দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব নরমও হবে না, একদম টাইটও হবে না ডো। এই যে একটা সুন্দর ডো তৈরি হয়ে গেল। খুব বেশি নরমও হয়নি, আবার টাইটও না। এবার আমি এর থেকে লুচির যেরকম লেচি হয় সেই রকম লেচি কেটে নেব, ছোট ছোট করে। একটা লেচি হয়েছে, এইবার এগুলোকে আমি বেলে ভাজবো। এবার এক এক করে লুচিগুলো আমি বেলে নিচ্ছি। একটু তেল মাখিয়ে নিয়েছি। লুচির যেন বেলাটা সব দিক সমান হয়, তাহলে কিন্তু লুচি ফুলবে সমান হলে। এইভাবে এক এক করে সবকটা বেলে নেব। এই যে এইভাবে আমি সবকটা বেলে নিলাম, হয়ে গেল সবকটা বেলা। এই লুচিগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছি সব। কিন্তু খুব ভালোভাবে লুচি ভাজা হয়ে গেলে তেল সবটা ঝরিয়ে নিতে হবে, তেল যেন 1 ফোঁটা না থাকে। এই একটা ঝরাতে দিয়ে এইভাবে আর একটা ছেড়ে দেব। লুচি আমার সব ভাজা হয়ে গেছে। এইবার এগুলোকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে পরে তবে 1-1টা লুচি 4 টুকরো করে ছিঁড়ব, সেটা আমি দেখাবো ঠান্ডা হোক আগে। এখানে আগে দেখাবো আমি কি কি নিচ্ছি। লুচির পায়েস তৈরি করতে কি কি আর লাগবে সেইটা এবার আমি বলবো। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ফুটতে শুরু করেছে। এই দুধ ফুটে 1 লিটার থেকে 500 হবে, মানে অর্ধেক হবে। অর্ধেক হলেই ঘন হয়ে যাবে, সেইটাই আমি করব। আর 200 গ্রাম মতো চিনি নিয়েছি, 100 গ্রাম খোয়া গুঁড়ো করে রেখেছি, কাজু বাদাম 5-6টা নিয়ে এই রকম টুকরো টুকরো করে রেখেছি। আর লাগবে শেষে গোলাপ জল। এই দিয়ে লুচি পায়েস তৈরি হবে। তো এখন আমি দুধটাকে প্রথমে ঘন করে 1 লিটার থেকে অর্ধেক করব। এই লুচিগুলো 1-1টা 4 টুকরো করে ছিঁড়ে নেব। এখানে আমি ছিঁড়ে রেখেছি এইটা, এই যে এইভাবে ভাঁজ করে সমান করে আবার ভাঁজ করে দিলাম যাতে সমান হয়। এই যে একদম সমান হবে। ব্যাস সব লুচি এইভাবে ছিঁড়ে রেখে দিয়েছি। দুধ অর্ধেক হয়ে গেছে। এবার আমি যেটা করব চিনিটা দিয়ে দেব। চিনির মাপ আগেই বলে দিয়েছি। চিনি আর এই খোয়া ক্ষীরটা দিয়ে দেব।
দিয়ে এর সাথে ভালো করে মেশাবো। মিষ্টির জিনিস কিন্তু মিষ্টি না হলে ভালো লাগবে না, তার জন্য চোখ বন্ধ করে মিষ্টি দিতেই হবে। এখানে যে এই কথা খাটবে না, আমি এত মিষ্টি পছন্দ করি না, কম মিষ্টি খাই, কেননা তাহলে সেই যে সুন্দর যে স্বাদটা আসবে না। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর আমরা এই একটা জিনিস শীতকালে একটা মজা নলেন গুড় পাই, যেমন সেটা তো অন্য সময় পাবো না, সেইটার অভাবটা মেটানোর জন্য আমি গুড়ের বাতাসা শেষে দিয়ে দেব। চিনি দিয়ে মিষ্টিটা করব পায়েসে, আর ওই গুড়ের বাতাসা দিয়ে রংটা আসবে, খেতেও সুন্দর হয়। এইবার ফুটলে আমি লুচিগুলো দিয়ে দেবো এক এক করে। বাতাসা কিন্তু কখনো দুধ ফুটে উঠলে ডাইরেক্ট দেবেন না, প্রথমে চিনি দিয়ে গলিয়ে তাকে দুধ একটু ঘন করে তারপর বাতাসা দেবেন, না হলে কিন্তু কেটে যাবে। আর সাদা বাতাসা কোনো সময় ব্যবহার করবেন না, দুধ কাটবেই। লুচিগুলো দিয়ে দেব, ভালো করে এখন ফুটতে দেব যাতে এই লুচিগুলো দুধের সাথে মিশে একটু নরম হয়ে যায়। সম্পূর্ণ তৈরি হয়ে গেলে দেখবেন ঠিক রাবড়ির মতন একদম। দোকানে হয়তো আমরা গিয়ে চট করে না আনতে পারলে বাড়িতে তৈরি করে এইরকমভাবে একটা রাবড়ির সমতুল্য একটা জিনিস আমরা করে কিন্তু খেতে পারি নিজেরা। এবার গুড়ের বাতাসা দিয়ে দেব, বাতাসাগুলো গলা পর্যন্ত একটুখানি অল্প অল্প করে নাড়তে হবে, না হলে লুচিগুলো ভেঙে যাবে। ঠিক গুড় দিলে পরে যেমন রং হয় সেই রকম রং আসতে শুরু করে দিয়েছে এই গুড়ের বাতাসার জন্য। দেখুন ভালো করে আর একটু ফোটাবো, ফুটে অনেকখানি শুকিয়ে গেছে। এইবার আমি বন্ধ করে দেব গ্যাস, পুরোটা ঠান্ডা হবে, তারপর লাস্ট দুটো উপকরণ এই কাজু কুচি আর গোলাপ জল এইটা উপরে ছড়িয়ে আমি তৈরি হবে পুরো। ঠান্ডা হয়ে গেছে পায়েস, এইবার আমি শেষে যেটা দেব হাফ চামচেরও কম গোলাপ জল ছড়িয়ে দেব, মানে কয়েক ফোঁটা, বেশি কিন্তু কখনোই দেবেন না যে গন্ধটা আরো ভালো হবে, তা কিন্তু নয়। এই কয়েক ফোঁটাতেই গন্ধ, যেটা হালকা গন্ধ থাকবে ওইটাই কিন্তু সব থেকে ভালো লাগে। আর এই ওপর থেকে কাজু কুচি ছড়িয়ে দেব।
গোলাপ জলের ব্যাপার, বেশি পড়ে গেলে কিন্তু একটা তেতো ভাব চলে আসে, তাই জন্য বেশি দিতে বারণ করলাম। সুন্দর একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং সকলকে করে খাওয়াবেন। আর পছন্দ হলে পরে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন।